পূর্ব ধলাইয়ের গঙ্গানগর নিকামা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অভিনয় চন্দ আর পরিচালন সমিতির সভাপতি তুষার দাসের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তি ফি হিসেবে 500 টাকা আদায় করার অভিযোগ এসেছে। বৃহস্পতিবার একাংশ অভিভাবক স্কুলে গিয়ে তাঁদের ঘেরাও করে এভাবে ফি নেওয়ার কড়া বিরোধিতা করেন। তাদের এসব কাজে ক্ষোভ প্রকাশ করে একজন সদস্য পরিচালন সমিতি থেকে পদত্যাগও করেছেন। এরকম হইয়া থাকে যার লাগে এইবার আমরা একটা আন্দোলনের প্রতি গেছি, যদি এটা কোনো কিছু না হয় তাহলে আমরা ভবিষ্যতে একটা বৃহত্তর আন্দোলন করবো, প্রয়োজন বোধে আমরা অনশন করতে বাধ্য থাকবো। এই বছর সেমভাবে তারা আবার 500 টাকা করি তো আরম্ভ করছে গার্জিয়ান টোলো কাছ থেকে। দেখুন সরকারি স্কুলও বেশিরভাগ দেখা যায় গরিব মানুষ যারা তালাক বাচ্চা ভর্তি করে, সরকারের না করছে কোনো ফিস বাবদে পয়সা নেওয়া হইতো না, কোনো টেকা দেওয়া হইতো না, কিন্তু এইবার যখন 500 টাকা করি তারা নেওয়া আরম্ভ করছে। বেশিরভাগ মানুষই আমার কাছে কইছেন যে আমরা তো 2-3 জন ছাত্র আছে কোনো মানুষের, কিন্তু এই 500 টাকা